আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নাস্তার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের নাস্তার রেসিপিটা অনেকটা প্যাটিস বলা যায়, তবে ভিতরের স্টাফিংটাও নানাভাবে তৈরি করা যায়। তবে আজকে আমরা তৈরি করব বিফ দিয়ে। নাস্তাটি বানাতে অনেক সহজ এবং খেতে অনেক ভালো হয়। নাস্তাটি আমি তৈরি করব দুই ধাপে। প্রথম ধাপে আমার যা যা লাগবে তা আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি পুরটা বানাবো বিফ দিয়ে। বিফের সাথে আমি একটু গাজরও ব্যবহার করব, আর পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, কিছু মশলা। বিফটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে একটু ভালো করে গরম করে তেল দিয়ে নিব। পুরটা তৈরি করতে আমাদের 2 টেবিল চামচ পরিমাণ তেল লাগবে। তেলটা ভালো করে গরম করে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে আমরা বেশি পরিমাণ ভাজবো না, হালকা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমরা দিয়ে দিব সিদ্ধ করা মাংস। এখানে আমরা 2 কাপ পরিমাণ সিদ্ধ গরুর মাংস দিয়ে দিব। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মেশানো শেষ হলে দিয়ে দিব বাকি মশলা। গরম মশলা দিব 1 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিব 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। এ পর্যায়ে আমাদের মশলাগুলো দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে। এখানে আমরা বাড়তি আদা রসুন বাটা দিব না। মাংসটা সিদ্ধ করার সময় আমরা আদা রসুন ব্যবহার করেছি। স্টাফিংটা আমাদের ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমরা দিয়ে দিব গাজর কুচি। এখানে আমরা দিয়েছি 1টি গাজর কুচি। গাজরের সাথে গরুর মাংসটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সবজির ফ্লেভার যেন পুরটার সাথে মিশে যায়। গাজর হতে বেশি সময় লাগবে না, 3-4 মিনিটে আমাদের পুরটা ভালো মতো তৈরি হয়ে যাবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা মাংসে লবণটা ব্যবহার করেছি, এখানে পরিমাণ মতো সবজির জন্য লবণটা দিতে হবে। কাঁচামরিচ দিব 6টি। 6টিকে আমরা কুচি করে কেটে নিয়েছি। ধনে পাতা দিব স্বাদ বাড়ানোর জন্য, তাই এখানে আমরা 1/4 কাপ ধনে পাতা দিয়ে দিব।
পুরটা আমাদের কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। পুরটা আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে আমরা তুলে নিব। এবার আমি চুলার বন্ধ করে দিচ্ছি এবং এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই নাস্তাটি বানাতে আমাদের দ্বিতীয় ধাপে যা যা উপকরণ লাগবে তাও আমরা গুছিয়ে নিয়েছি। যেহেতু নাস্তাটা অনেকটা প্যাটিসের মতো, তো আমরা এখন একটি ডো বানিয়ে নেব। ডোটা বানাতে আমাদের যা যা লাগবে তা সব গুছানোই আছে। প্রথমে আমরা একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে ময়দার বদলে আটাও দিতে পারেন। এক কাপ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে রুটিটা খেতে ভালো হয় এবং মচমচে হয়। দিয়ে দিব 7 মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে আমরা একটু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব রান্নার রেগুলার তেল। 4.5 টেবিল চামচ পরিমাণ তেল দিব। তেল দিয়ে হাতে আমরা ভালো করে মেখে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার লবণ দিয়ে আমরা মিশিয়ে নিয়েছি, এখন তেলটা দিয়েও ভালো করে মেখে নিব। সবকিছু ভালো করে মাখা হয়ে গেলে এখন পানি দিয়ে অল্প অল্প করে আমরা একটা ডো বানিয়ে নিব। একবারে পানি দিব না, পানিটা আমরা বারে বারে দিব যাতে ডোটা নরম না হয়ে যায়। ডোটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন ডোটা আমি কিরকম বানিয়েছি। বেশি শক্ত না, নরমও না। আমরা রুটি যেরকম ডো দিয়ে বানাই তার চেয়ে একটু শক্ত। এখন ডোটাকে আমি বড়ি নিয়ে কেটে নিব। যে ময়দার ডোটা আমরা এখন বানিয়ে কেটেছি সেখান থেকে একটা ডো নিয়ে বড়ি কিছুটা ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিব। তবে এটা রুটির মতো গোল হবে না, কিছুটা লম্বাটে করে বেলে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটাকে কতটা লম্বাটে ভাবে বেলে নিতে হবে। এখন রুটির মধ্যে আমরা মাংসের পুরটাকে এর মধ্যে মাছ বরাবর দিয়ে দিব। পুরটা আমাদের সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে সাইডে পানি লাগিয়ে নিতে হবে। আর এভাবে করে রোলের মতো বাঁশ দিয়ে দিচ্ছি। ওই সাইডটাও পানি দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এভাবে লম্বা করে নিয়ে সাইড থেকে মুড়িয়ে নিব। অবশ্যই একটু পানি লাগিয়ে নিতে হবে, না হলে পুরটা খুলে যেতে পারে। এখন আমরা রোল আকারে
প্যাটিসটা বানিয়ে নেব। এখন হালকাভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। আপনার দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি হাত দিয়ে হালকাভাবে চেপে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার নাস্তাটি। এভাবে আমি একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমরা নাস্তাগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারি। এখন আমরা নাস্তাগুলো তেলে ভেজে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমরা 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যেন হালকা গরম থাকে, বেশি গরম থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তবে ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তাহলে ভিতরটা ভালো করে কুক হবে, অনেকটা ফুলকো হবে। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। নাস্তাটি উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনার বাসায় অবশ্যই এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমি নাস্তাটা আপনাদের কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে এবং বাইরের দিকটা অনেকটা ফুলকো হয়েছে। আর এই নাস্তাটা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়ে থাকে। বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটি রেসিপি। আমার নাস্তার রেসিপিটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।